আমাদের একজন মানুষের জীবন তিন ভাগে আমরা ভাগ করে থাকি বা ওলামায়ে কেরাম বলে থাকেন। একটা হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রুহের জগতে আমরা যখন ছিলাম, আরেকটি হলো আলমে দুনিয়া, যে জগতে আমরা আছি, আরেকটি হলো আলমে আখেরাত, যে জগতে আমরা যাব পরবর্তী মৃত্যু পরবর্তী যে জীবন, সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যেই দিন থেকে কবরে শায়িত করা হবে সেই দিন থেকে নিয়ে একেবারে হাসর নসর বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত একটি ভাগ, আরেকটা হলো বিচার কার্য যখন শুরু হবে তখন বিচার কার্য যাদের আমলনামা ডান হাতে আসবে তারা জান্নাতি, যারা আসহাবি ইয়ামিন তাদেরকে বলা হয়, আর যাদের আমলনামা বাম হাতে আসবে দেওয়া হবে পিঠের পেছন থেকে দেওয়া হবে, তারা সেই দিন বিপদগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে জাহান্নামের তালিকার অন্তর্ভুক্ত না করেন, আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি, তার জন্য আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মোহতারামের কাছে যাব আমরা। মোহতারাম, এই যে মৃত্যু পরবর্তী জীবন, মৃত্যুটা শুনলে কেমন যেন একটা ভয় ভয় আমাদের মাঝে কাজ করে। কেউ কেউ আছে যে মৃত্যুকে একেবারে ভয় করেন না, আবার কেউ কেউ আছে মৃত্যুকে ভয় করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেছেন যে তোমরা মৃত্যুকে যদি এভাবে কামনাই করো, কুল ইন কুনতুম তামান্নাউনাল মউত, মউতকে তোমরা কামনা করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, লম্বা আলোচনা সেখানে করা হয়েছে। তা আপনার কাছে যে বিষয়টি শুনবো যে মৃত্যু পরবর্তী যে জীবন, এই জীবনটা তো আমরা বলেছি যে দুই ভাগে ভাগ করা যায়, তো কবরের শান্তি ও রাহাতের জন্য আসলে আমাদের কি কি করণীয়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মৃত্যু সম্পর্কে কোরআনে পাকে বহুবার বলেছেন, বিশেষ করে একটি আয়াতকে আল্লাহ তাআলা তিনবার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সকলেই মারা যাবে, আমরাও মারা যাব। তো এই মৃত্যুর পরবর্তী যে জীবন, আজকে আমাদের মূলত এটাই আলোচনা। সাধারণত আমরা জন্মের পরের জীবনটাকে তিন ভাগে বিভক্ত করতে পারি, একটাকে আমরা দুনিয়ার জীবন, আরেকটাকে আখেরাতের জীবন, এবং দুইটার মাঝামাঝি যে জীবন যেটাকে আমরা বলি আলমে বরজখ, কবরের জগৎ। কোরআনে পাকে আল্লাহ তাআলা এই বরজখ সম্পর্কে বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, যে এই জগতের পরে আরেকটা জগৎ আছে যেই জগৎটাকে বারজাখ বলা হয়। বারজাখ শব্দের অর্থ কিতাবে লেখে যে আড়াল, পর্দা, দেয়াল। যেহেতু মানুষ এমন এক জগতে চলে যায়, এরপরে এই জগতের সাথে সে আড়াল হয়ে যায়, তার আর কোনো সম্পর্ক থাকে না, এই জন্য ওই জগৎটাকে বরজখ জগৎ বলা হয়। অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, একেবারে কিয়ামত দিবস পর্যন্ত এই বরজখের জীবন। তো আমাদের যে আলোচনাটা আলমে বরজখ, মৃত্যু পরবর্তীতে আমরা এটাকে কবর বলে থাকি সাধারণত, যেহেতু অধিকাংশ মানুষই কবরে যায়, এজন্য আল্লাহ রাসূল হাদিসে পাকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার নিকট কবরের আযাব থেকে পানা চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রেওয়ায়েত করেন, আল্লাহ রাসূল বলেছেন যে আযাবুল কবরি হাক্কুন, কবরের যে আযাব শাস্তি এটা সত্য। আর কিতাবে আছে আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন, কবরের শাস্তি যেমন সত্য, কবরের শান্তি সুখ আরাম এটাও সত্য। তো এই যেহেতু অধিকাংশ মানুষ কবরে থাকে, এই জন্য এটাকে আমরা কবর বলি। অন্যথায় কোনো মানুষ যদি সে আগুনে ভস্ম হয়ে একেবারে ছাই হয়ে যায়, অথবা সাগরে নিমজ্জিত হয়ে পানিতে পচে গেলে একেবারে মিশে যায়, অথবা কোনো হিংস্র প্রাণীর পেটে চলে যায়, তো এই ওইটাকে কবর বলা হবে না, কিন্তু ওইটা আলমে বরজখ। ওই আলমে বরজখে সে ভস্ম যদি হয়ে যায়, পানিতে মিশেও যায়, আল্লাহ তাআলা সেখানেও তাকে সুখে রাখার ব্যবস্থা করতে পারেন।
আল্লাহ তাআলা সেখানেও অপরাধীকে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন এখন আযাবুল কবর কবরের যে আযাব মূলত কোন ব্যক্তি যখন এই দুনিয়ার জগৎ থেকে দুনিয়ার জগৎ ইহ জগৎ থেকে কবরের জগতে চলে যায় তখন দুইজন ফেরেশতা তার কাছে আসে যাদেরকে আমরা মুনকার নাকির বলে চিনি এই মালাইকানে দুইজন ফেরেশতা আসওয়াদান তারা একেবারে মিশমিশে কালো হবে আজরাকান তাদের চোখ দুইটা নীল হবে দুনো ফেরেশতা তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল তোমার রব কে তোমার দ্বীন ধর্ম কি আল্লাহর রাসূল কে দেখিয়ে অথবা তার সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ওমান নাবিয়ুকা তোমার নবী কে অথবা ওমান হাযা রাজুল এই ব্যক্তি কে এই প্রশ্নগুলো যে সঠিক ভাবে দিতে পারবে তার জন্য আল্লাহ তাআলা সুখ শান্তি আরামের ব্যবস্থা রাখেন তখন রহমতের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন আফরিশু লাহুল জান্নাহ তার কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিসু লাহুল জান্নাহ তাকে জান্নাতি ড্রেস জান্নাতি ইউনিফর্ম তুমি তাকে পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ এবং একেবারে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত পর্যন্ত তার দরজা তার দুয়ার তুমি খুলে দাও তখন কবর কবর জগতে থাকা অবস্থায় ওই ব্যক্তি জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখতে থাকবে যখন ব্যক্তি দ্বীনদার হবে আল্লাহওয়ালা হবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করবে তখন তার জন্য এই নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন আর কোন ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ ইবাদত আল্লাহ তাআলার হুকুম হকুল্লাহ হকুল ইবাদ এগুলো সঠিকভাবে পালন করতে না পারে ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল তখন ওই ব্যক্তি লা আদরি বলতে থাকবে হায় আমি জানি না তখন যে ফেরেশতা আসবে ওই ফেরেশতার উত্তর যখন সঠিকভাবে দিতে পারবে না তখন থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে কবর তাকে এমন চাপ দিবে তার ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে বামেরটা ডানে চলে আসবে বড় বড় বিচ্ছু এবং সাপ তাকে একের পর এক দংশন করতে থাকবে তাহলে আল্লাহর রাসূলের হাদিস দ্বারা আমরা এগুলো বুঝতে পারি যে কবরের শান্তির ব্যবস্থাও আছে কবরের শাস্তির ব্যবস্থাও আছে শান্তি ওই ব্যক্তির জন্য হবে যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করবে আর যে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন না করবে তার জন্য কঠিন শাস্তি সেই শাস্তি দুনিয়ার সাধারণ শাস্তির মতো না তো কবরে কি কি কারণে শাস্তি হয় কিতাবে লেখে যে কবরের শাস্তি হয় আল্লাহ তাআলার যে হুকুমগুলো অমান্য করলে গুনাহ হয় যে হুকুম অমান্য করলে পাপ হয় এই সমস্ত পাপের জন্যই কবরে শাস্তি হইতে পারে রব্বে করিম যদি কাউকে দয়া করে maaf করে দেন সেটা ভিন্ন কথা আর না হয় যে অপরাধের জন্য গুনাহ হবে ওই অপরাধের জন্য কবরে শাস্তি হবে হ্যাঁ আল্লাহর রাসূল বলেন আমা ইউআযাবানি ফি কাবীরিন নাসাই শরীফের হাদিস দীর্ঘ হাদিস আছে আল্লাহর রাসূল বলেন যে সাধারণত কবরে দুই কারণে মানুষের বেশি শাস্তি হয় তার একটা হলো আন নামিমা মানুষ একজনের কথা আরজনের কাছে বলে অপরের অকল্যাণ কামনা করে মানুষের মঙ্গল কামনা করে না সগল খরি যেটাকে বলে এই অপরাধটাকে মানুষ বড় অপরাধ মনে করে না এই অপরাধের জন্য মানুষের কবরের শাস্তি হয় আরেকটা কবরের বড় শাস্তির কারণ হলো সেটা ইস্তানজাহু আনিল বাউল ফা ইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু আল্লাহ রাসূল বলেন তোমরা পেশাব থেকে তোমরা পবিত্রতা অর্জন করো ভালোভাবে কারণ কবরের অধিকাংশ শাস্তি পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে হয়ে থাকে যখন আমার ধন্যবাদ ধর্মতরম চমৎকার আলোচনা আপনি করেছেন আলামে বারজখ সম্পর্কে যেটা আমরা জানতে পেরেছি যে আলামে বারজখই একটি জগৎ একটি জগৎ এই জগতের আসলে কতদিন কবরে থাকতে হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন তো শুরু আছে শেষ যে কখন হবে কখন কিয়ামত হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন এর জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বে কারীমের আছে তবে দুটো বিষয় যে আপনি বলেছেন যে সাধারণত কবরে যে আযাবগুলো হয়ে থাকে তার মধ্যে একটা হলো নামিমা চগলখড়ি আর একটা হলো পেশাব থেকে বেঁচে না থাকা
আল্লাহ রাব্বে করিমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের সকলের জন্য কবরের যে আযাব হয় আল্লাহ তাআলা যেন আযাব মুক্তির ফয়সালা করে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি আমরা যাব আমাদের দর্শকদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক মণ্ডলী যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন প্রথমে যিনি আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ বলতেছি যে মানে শোক অপারেশন করেছে জি চোখের লেন্স বসেছে তার কিন্তু সে কুরআন শরীফ দেখে পড়তে পারে না বুঝছেন এখন উনি যদি আঙুল টানে কুরআন শরীফের পড়তেটা কি হবে ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি বিষয়টি বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন বুঝতে পেরেছেন বিষয়টি কুরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না কিন্তু কুরআন শরীফ হাতে নিয়ে আঙ্গুল ঘুরে মানে চোখে উনি ওই যে অপারেশন হয়েছে সম্ভবত লেন্স পরানো হয়েছে তো সেই ক্ষেত্রে উনি কোরআনে করিম দেখেন না অথবা দেখলেও কষ্ট হয় ধরনের কিছু হতে পারে চোখে সমস্যা থাকলে যা হয় আর কি তো এখন যদি ওই মনে মনে যেটা পড়া আর কি সম্ভবত তাই জানতে চেয়েছেন এটা পড়লে হবে কিনা বা সওয়াব পাবেন কিনা এক হলো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব কোনো ব্যক্তি যদি ওযুর সাথে নিজে দেখে দেখে পড়ে তো যেটা মাসালাতে আছে দশটা করে নেকি পায় জি আর কেউ যদি পাশে শুনতে থাকে সেও একটা করে নেকি পায় আর নামাজ যদি বসে পড়ে পঞ্চাশ নেকি দাঁড়ায় পড়লে একশো নেকি আমাদের জানা আছে এখন কোরআন শরীফ পড়তে ওযুর প্রয়োজন কোরআন শরীফ ধরার প্রয়োজন দেখার প্রয়োজন এগুলির নেকি আছে কেউ যদি কোরআন শরীফ পড়ার নিয়তে উজু করে তাতেও সওয়াব পাবে কোরআন শরীফ যদি হাতে নিয়ে শুধু ধরে রাখে খুলে শুধু তাকায় থাকে তবুও সওয়াব পাবে এখন এই ব্যক্তি বয়সের কারণে বা দৃষ্টির কারণে পড়তে পারতেছে না কিন্তু কোরআন শরীফের মহাব্বতের কারণে যে কোরআন শরীফ ধরতেছে ছুঁইতেছে এটাকে দেখার জন্য পড়ার জন্য চেষ্টা করতেছে এই যে মহাব্বত এর জন্য অনেক সওয়াব পাবে ধন্যবাদ আপনাকে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম দর্শক আপনি জি প্রশ্ন করুন আমার প্রশ্নটা হচ্ছে যে জোর আমি অনেকদিন পরে লাইন দিয়েছি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ তো আমার আমার প্রশ্ন একটু মন দিয়ে শুনবেন হুজুর আমার প্রশ্ন হচ্ছে সাত মাসের বাচ্চা যদি হিসু করে কাপড়ে লাগে তো ওই হিসুটা যদি ভুলে যায় ওই হিসুটা যদি দিয়ে নামাজ পড়ে তো নামাজটা কি হবে এক এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে কোন স্বামী যদি জ্বর খেলে হ্যাঁ জ্বর খেলে তো ওই স্বামীর ওই উপার্জন হারাম টাকা যে ঘরে আনে যদি ওই টাকা দিয়ে আজ দিয়ে ছেলে নিয়ে বউ বাচ্চা খায় তো ওইটা কি হালাল হবে কিন্তু তাছাড়া তো কোনো উপায় নাই অনেক ঝগড়াঝাটি করছি অনেক কিছু করছি কিন্তু ওনাকে এই খেলা থেকে ফিরাইতে পারি নাই এখন আমার ছেলে মেয়ে তিনটা বড় হয়েছে এখন আমি খুঁয়েও যেতে পারি না তো আমার বাসা বাড়ি এরকম অবস্থা নাই যে আমি খুঁয়ে যেতে পারুন তো এখন আমার কি করুন আমি কি করতে পারি ধন্যবাদ দুটো প্রশ্ন আপনি করেছেন আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি দুটো প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আশা করছি আপনি সমাধান পেয়ে যাবেন মুফতি সাহেব প্রথম যে বিষয়টি উনি জানতে চেয়েছেন আপনি বুঝতে পেরেছেন সাত মাসের বাচ্চার পেশাব হ্যাঁ সাত মাস কেন যেদিন সে ভূমিষ্ঠ হয় ওই দিনেরও পেশাব পায়খানা এবং একজন বৃদ্ধ মানুষের পেশাব পায়খানা শরীয়তে আমাদের ইয়া অনুযায়ী মাঝহাব অনুযায়ী সমান নাপাক নাপাক সুতরাং যদি এটা সামান্য কিছু হয় একটা সিটা হয় তাহলে সেটা তো নাজাসাতে হুকমি হাকিকি এখানে কম বেশি এগুলো বিষয় আছে কিন্তু যদি সেটা একটু বেশি পরিমাণে হয় একটা কয়েনের কয়েন পরিমাণ হয় এই পরিমাণ পেশাব যদি কাপড়ে লাগে নামাজি ব্যক্তির এটা সহ ইচ্ছা করে যদি নামাজ পড়ে তাহলে সে নামাজ হবে না আর ভুলেও যদি পড়ে পরবর্তীতে জানতে পারে ওই নামাজ ধরানো তার জন্য ফরজ হ্যাঁ এর থেকে যদি কম হয় তাহলে যদি ইচ্ছা করে পড়ে তাহলে মাকরু আর যদি ভুলে পড়ে থাকে ওই নামাজ তার হয়ে গেছে এক কথায় ছোট মানুষ বড় মানুষ সকলেরই পেশাবের হুকুম সমান এটা যদি পোশাকে লাগে পরিষ্কার করতে হবে পবিত্র করতে হবে শরীরে যদি লাগে সেটাকেও পরিষ্কার এবং পবিত্র করে এরপরে সালাত আদায় করতে হবে আরেকটি প্রশ্ন যেটা আপনি বুঝতে পেরেছেন দ্বিতীয় যে প্রশ্ন স্বামী জুয়া খেলে আচ্ছা স্বামী জুয়া খেলে যদি উপার্জন করে আনে যদি এই উপার্জনের বাহিরে আরও অন্যান্য উপার্জন তার থাকে বাড়ি ভাড়া পায় খেতে খামারি থেকে আসে এরকম যদি হয় তাহলে অন্যটা ব্যবহার করবে
বাজার সদাই অন্যটা দিয়ে করবে, এটা তারটা সে করবে। কিন্তু যদি স্বামীর এই উপার্জন ছাড়া অন্য উপার্জন না থাকে, তাহলে স্বামীকে বুঝাবে, তাকে চেষ্টা করবে ফিরানোর জন্য। তো স্বামী যেহেতুই কাজ করতেছে, গুণাগার সে হবে। যদি তার সন্তান, তার স্ত্রী এইটা নিতে না চায় এবং তারা বাধ্য হয়ে সেটা নেয়, তাহলে এর জন্য তারা গুণাগার হবে, এর জন্য সে স্বামী গুণাগার হবে, স্বামী গুণাগার। চমৎকার বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার, হুজুর আমি একটা জিনিস জানতে চাচ্ছি। ওই এটা হচ্ছে আমার কথাটা শুনে বলে তারপরে আমি প্রশ্ন করব। যে আমি শুনছি যে সূরা ফাতিহা তিনবার পড়লে দুই খতম, সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম, সূরা নসর চারবার পড়লে এক খতম, কাফিরুন চারবার পড়লে এক খতম, আদিয়াত দুইবার পড়লে এক খতম, জিলজাল দুইবার পড়লে এক খতম, কদর চারবার পড়লে এক খতম, আয়াতুল কুরসি চারবার পড়লে এক খতম, ইয়াসিন একবার পড়লে 10-19 খতম। আমরা বলুন এটা ঠিক কিনা। আসামর লাইন বিচ্ছিন্ন, বুঝতে পেরেছেন। জি হ্যাঁ, এখানে যতটুকু হাদিসে পাওয়া যায়, তিরমিজি শরীফের হাদিসে আছে, তিনবার যদি কেউ কুল হুয়াল্লাহ পড়ে, সূরা ইখলাস পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআনের সব দেন। হ্যাঁ, যদি সে এক খতম তেলাওয়াত করে, তাহলে কিন্তু অনেক খতমের সব পাবে, প্রতি হরফে 10 নাকি পাবে। আর মাঝে এই ইখলাসও আছে, সূরা মুলক আছে, জিলজাল আছে, অনেক খতমের সব পায়। কিন্তু কেউ যদি তিনবার সূরা ইখলাস পড়ে, ঠিকই এক খতমের সব হাদিসে পাক এমন আছে, বাট কেউ যদি একবার ইয়াসিন সূরা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন শরীফের নেকি দান করে। সুবহানাল্লাহ। আর জিলজাল, সূরাতুল জিলজাল তিরমিজি শরীফে আছে, চারবার যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে এক খতমের নেকি দান করে, সব দান করবেন। কিন্তু সূরা ফাতিহা পড়লে অথবা আয়াতুল কুরসি পড়লে অনেক নেকি, কিন্তু এক খতম কোরআনের সব পাওয়া যায়, এটা হাদিসে নাই। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। আসলে মানে যে সূরাগুলো পড়ার পরে, যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা জিলজাল, এগুলো পড়লে এক খতমের সওয়াব পাওয়া যায়। বাট ওই যে আপনি যেটা বলেছেন যে এই এটা মনে করে যে আমি এক খতম কোরআনে কারিমের সওয়াব শুধুমাত্র সূরা ইখলাস তিনবার পড়ে নিয়ে নিলাম, খতম আর না পড়লাম, এই কাজ কিন্তু করা যাবে না। কোরআনে কারিমের খতমের সওয়াব কিন্তু অনেক অনেক বেশি। এক খতম কোরআন পড়া, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত পড়া, প্রতিটা হরফে 10 নাকি হাদিস, পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব, উমরার সওয়াব, এই জন্য এমন না যে হজমাফ হয়ে গেল, হজমাফ হয়ে গেল বিষয়টা। সুন্দরী আপনি বলেছেন, উপমা দিয়েছেন। তো এই জন্য কোরআনে কারিম তেলাওয়াত আমরা যারা পারি নিয়মিত কোরআনে কারিম পড়ব। কোরআনে কারিমের তেলাওয়াতের ফায়দা উপকার শুধুমাত্র সওয়াবই নয়, অনেক অনেক আছে। রোগ মুক্তির ব্যাপার আছে, বালা মুসিবত মুক্তির ব্যাপার আছে, ইবাদতের স্বাদ রয়েছে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বাড়ার ব্যাপার আছে, অনেক কিছু কিন্তু কোরআন তেলাওয়াতে পাওয়া যায়। আমরা কোরআন তেলাওয়াত যারা জানি বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি যে মোনাজাত করেন, মোনাজাতে আমাগো হৃদয় একেবারে ঠান্ডা হয়ে যায় হুজুর। আপনাদের আল্লাহ নেক হায়াত দান করুক। আমিন আমিন। আপনাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, নেক হায়াত দান করুক, দোয়া করছি। আপনার কিছু জানার থাকলে বলুন। গিয়েছে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি জি আবার বলুন। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় ফরজ নামাজ যখন করি, ফরজ নামাজের বেলায় প্রতি সেজদার তাসবি পড়ার পর পড়ি, এই দোয়াগুলো সঠিক কিনা সেটা বলবেন।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আরেকটা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, এই দুটো বলি। আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এটা বলি। সেজদার মধ্যে যে বলি, এই বলাটা কি আমার ঠিক না ভুল? শুধু ফরজ নামাজের বেলায় পড়ি বলে বলেন, একটু এতটুকু কথার উত্তর দেন আপনি। এই যে যে রব্বানা আতিনা আরো যা যা বলেন আপনি, ফরজ নামাজে সেজদায় তাসবীহ পরে পড়েন না নফলে পড়েন? তবে এই মাসনুন দোয়া যেগুলো আছে এগুলো নফল নামাজে পড়তে হয়, পড়তে চায় নফল নামাজে, তাহাজ্জুদের সময়, এশাক, আওয়াবিন, চাষত, এই সমস্ত নফল নামাজে এগুলো উনি পড়বেন। কিন্তু ফরজ নামাজে যদি পড়তে চান তো সুবহানা রব্বিয়াল আলা তিনবার, পাঁচবার, সাতবার, ১০০বারও পড়তে চায়, ১০০০বারও পড়তে চায়, পড়তে পারবে, নিষেধ নেই। অন্য রুকুতে যে তাসবিহ আছে এটাও উনি বহুবার পড়তে পারবেন যদি সময় থাকে, মনোযোগ থাকে তো। কিন্তু যেই তাসবিহগুলো দেওয়া আছে ফরজ নামাজে, এর বাহিরে অন্যটা ফরজ নামাজে না পড়াটাই ভালো, নির্ধারিত নামাজে। আর মসনুন যে দোয়াগুলো আছে সব উনি পড়তে পারে। চমৎকার বলেছেন। আমরা এক কথায় যেটা বলবো যে ফরজ নামাজে নির্ধারিত যে তাসবিহাতগুলো আছে সেগুলো পড়া, আর নফল বা সুন্নতে আপনি ইচ্ছা করলে যে দোয়াগুলো উনি বলেছেন এই দোয়াগুলো মসনুন দোয়া এবং সহি হাদিসে সেটা অবশ্যই থাকতে হবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি আমল করলে আমার সংসারে আপনার মানে দানা গুলো পরিশোধ করতে পারবো আর বিপদ আপদ অসুবিধা থেকে মুক্তি পাবো? আমার স্বামী সন্তান আমাদের আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি হুজুর আমার আমি অনেক আমল করি, আমার মনে হয় না আমার আমল গুলো কোনো কবুল হয় না, আপনি একটু বলে দিন কিভাবে আমল করব। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছি যে এই বিষয়ের উপরে আমরা অনেক আলোচনা করেছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন ইনশাআল্লাহ, আপনি আশা করছি সমাধান পেয়ে যাবেন। প্রথমটা হলো যে ঋণ পরিশোধ, দোয়া কবুল। আসলে দোয়া কিছু ফাওরান তাৎক্ষণিক কিছু কবুল হয়, কিছু দোয়া আল্লাহ তাআলা বান্দার জন্য রেখে দেন, যে বান্দা কষ্ট করে দুনিয়াতে দোয়া করতেছে, কোনো দোয়াই ইখলাসের সাথে যে দোয়াগুলো করা হয় কোনো দোয়াই বিফলে যায় না। আল্লাহ তাআলা এর বদলা পরবর্তীতে জান্নাতে নিয়ামত বাড়ায় দিবেন। তখন এমনও হয়, হাদিসে আছে যে বান্দা যখন দেখবে দুনিয়ার দোয়াগুলো যা কবুল হয় নাই, পরকালের নিয়ামত দেখার পরে তখন আফসোস করবে, হায় দুনিয়াতে একটা দোয়া কবুল না হইতো, তাহলে তো আমার নিয়ামত, আমার সুখ, শান্তি, ইজ্জত আরও বেশি হইতো। এই জন্য আপনি দোয়া করতেছেন, আপনি নৈরাশ হবেন না। আল্লাহ তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আর ঋণ পরিশোধের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। বিভিন্ন দোয়া, আমরা একটা দোয়া আলোচনা করতে পারি যেটা হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি। আমরা আরও কয়েকবারও সম্ভবত এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম, সেটা হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মুক্তির জন্য, কারো যদি ঋণ অনেক থাকে তখন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াকা। আপনারা চাইলে দোয়াটা লিখে নিতে পারেন, আরবি দোয়া একটু কঠিন হয়ে যেতে পারে তাই লিখে নিতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মাং সেওয়াক। আবার বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মাং সেওয়াক।
আপনি প্রতি ফরজ নামাজের পরে অর্থাৎ পাঁচ ওয়াক্ত ফজর ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি যদি পারেন পড়বেন, এরপরে দুরুদ শরীফ ইস্তেগফার পড়ে এই দোয়াটা আপনি তিনবার পড়ে যাবেন ইনশাআল্লাহ। পড়তে থাকুন, আল্লাহ তাআলা হাদিসের উসিলায় হয়তো আল্লাহ তাআলা ঋণ মুক্তির একটা ব্যবস্থা করে দিবেন, আমলের উসিলা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আশা করছি দোয়াটি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের আমরা কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। জি, আমার প্রথম প্রশ্ন যে হুজুর শুনতেছেন? শুনতেছি, জি আপনি বলুন। মহামারীর সময় এটা মিল করে পড়তে হবে, কোন আয়াতের অংশ একটু বলবেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ। অনেক বড় আলেম, অনেক বড় মুফতি সাহেব যে কথাটি বলেছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ইয়া আহলা ইয়াসরিবা লা মাকাম আলাকুম ফারজিউ, সূরাতুল আহজাবের আয়াত নাম্বার তো বলতে পারবো না, তবে পৃষ্ঠা নাম্বার বলতে পারবো। সূরাতুল আহজাব যেখানে লেখা ঠিক এর অপর পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় এই আয়াতটা লেখা আছে, ইয়া আহলা ইয়াসরিবা লা মাকাম আলাকুম ফারজিউ লেখা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন যদিও কোরআনের আয়াত, কিন্তু আমাদের মাঝে দোয়া ইউনুস নামে ব্যাপকভাবে পরিচিতি রয়েছে। এই এই দোয়াটা আরেকটি হাদিসের পাকের মধ্যে আরেকটি দোয়া তো আমরা যেটা শিখেছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সুইল আসকাম বা সাইয়িল আসকাম, দুভাবেই পড়া যায়, এটাও আপনারা পড়বেন। তবে যেহেতু বুজুর্গানের দিনের আমলের অনেক বরকত রয়েছে, বুজুর্গ যেহেতু বলেছেন, আপনারা চাইলে এই আমলটাও করে যেতে পারেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ইয়া আহলা ইয়াসরিবা লা মাকাম আলাকুম ফারজিউ, এই পর্যন্ত। জি, পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন, কি প্রশ্ন? আপনাকে অনেক দূর থেকে সম্ভবত আপনি বলছেন, কথা আসলে আমরা বুঝতে পারছি না। আপনি আগামী দিন প্রশ্ন করবেন, পরবর্তীতে যিনি আছেন আপনার কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, অন্য জন একদম হুজুর, আমার একটা কথা শুনেন হুজুর। জি, আমার কথা হলো অন্যরা প্রশ্ন করলে আমি শুনতে পাই, ওগুলোই আমি শিখি, কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনারা যদি খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা দোয়ার মধ্যে হাদিসের উপরে আমরা আমল করে থাকি। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে অনেক সুন্দর আলোচনা আপনি করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই দোয়ার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। কবরের জিন্দগি আসলে কঠিন জিন্দগি, যে কবরে একা একা থাকতে হবে, যে কবরের উপরে বাঁশের ছাউনি দেওয়া হবে, মাটি দেওয়া হবে, কলা পাতা ইত্যাদি দেওয়া হবে, একটা কবর যাকে বলা হয়, সেখানে আমাদের সকলেরই যেতে হবে আগে পরে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেক সময় বয়োবৃদ্ধ মানুষ ঘরে শুয়ে আছেন, যুবক সুস্থ মানুষও কবরে চলে যাচ্ছেন, এই ধরনের বহুত ইতিহাস, বহুত প্রমাণ কিন্তু রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো এই জন্য মৃত্যুতে কবরে যেন আমাদের শান্তি হয়, রাহাত হয়, সেই দিকে আমাদের খেয়াল থাকতে হবে, সেই দিকে আমাদের সব সময় খেয়াল থাকতে হবে, সেখানে শুয়ে শুয়ে যেন আমি আরাম পাই। আমাদের মোহতারাম বলেছেন যে জান্নাতের পোশাক তাকে, জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, এবং জান্নাতের সাথে যোগাযোগ
চালু করা হবে, সেখান থেকে সুঘ্রাণ আসতে থাকবে, অনেক কিছু সেখানে থাকবে। কবরটা যেন কারো কষ্টকর না হয়, সাপ বিচ্ছুর গর্ত না হয়, অন্ধকার গর্ত না হয়, সেই দিকে আমাদের খেয়াল থাকতে হবে। খেয়াল রেখে আমরা আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন আমরা বুঝে শুনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন এবং জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করুন আল্লাহর কাছে, সেই দোয়া করছি। আপনারা অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি। দোয়ার মধ্যে হাদিসে পাকে বলা হয়েছে, বখিল ওই ব্যক্তি যে দোয়ার মধ্যে নিজের জন্য শুধু দোয়া করে অপরকে সামিল করে না। আমরা কিন্তু তা করছি না, চেষ্টা করছি, ত্রুটি তো আমাদের হতেই পারে, চেষ্টা করছি সকলের জন্য, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত যারা কবরে যাবেন সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, ঈমান নিয়ে যারা কবরে যাবেন আল্লাহ তাআলা যেন জান্নাতের ফয়সালা করেন। তা আপনাদের জন্য দোয়া করব, যা বালা মুসিবতে আছেন আল্লাহ তাআলা যেন সকলের বিপদ মুক্তি দান করেন। আজকে আর নয়, আগামী দিনের আগাম দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম দোয়া করে দিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. جرا دعاء شريك হবেন, دعاء হাত ধরবেন, আপনারাও দরুদ শরীফ পড়ুন, দোয়ার মধ্যে আমিন আমিন আপনারা বলতে থাকবেন ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. آمين. يا رب العالمين مولا كريم عصر نماز پر مولا پرنت بلائے دعا قبول مہرتے امرا کسو گناگر بندہ مولا تمہر شاہی دربار ہاتھ اتلن کرسی. মাওলা তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও। মাওলা মাওলা হাজার হাজার তোমার বান্দা বান্দি হাত উত্তোলন করেছে, অনেকে নিজ নিজ ঘরে বাড়িতে এলাকায় হাত উত্তোলন করেছে, সকলের দিলের যত নেক মাকাসেদ আছে সমস্ত নেক মাকাসেদগুলোকে তুমি পুরা করে দাও। সকলকে আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো, হাওয়াই বালা থেকে হেফাজত করো, যত রকম বালা মুসিবত আছে সব রকম বালা মুসিবত থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা খাস করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। মাওলা করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো।
দেশবাসী সকলকে তুমি হেফাজত করো, খাস করে আমাদের সাথে হাত উত্তোলন যারা করেছে সকলকে তুমি হেফাজত করো মাওলা। যে সংস্থার মাধ্যমে মাওলা নিউজ 24 এর মাধ্যমে যে প্রোগ্রামকে পুরা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে মাওলা, মানুষ অনেক পছন্দ করতেছে, মানুষ মন দিয়ে শুনতেছে, জানতেছে, আমল করতেছে মাওলা। এই আমলের সওয়াব নেকি যারা ব্যবস্থা করেছে মাওলা তুমি তাদের জন্য কবুল করে নাও মাওলা। খাস করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, আমরা যা কিছু শুনেছি, যা কিছু বলেছি, আমাদের সকলকে বুঝার তুমি তৌফিক দান করো, আমাদের সকলকে নেক আমল করার তুমি তৌফিক দান করো, বদ আমল থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো মাওলা। কবরের জগৎ মাওলা কঠিন জগৎ মাওলা, সেই কবরের জগতের শাস্তি আমরা সহ্য করতে পারবো না মাওলা। মাওলা এই শাস্তি কোনোভাবে বরদাস্ত করতে পারবো না মাওলা। মাওলা মেহরবানি করে, মাওলা দয়া করে আমাদের সকলকে কবরের শাস্তি থেকে তুমি হেফাজত করো, কবরের শাস্তি থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো মাওলা। যে আমল করলে কবর জান্নাতের বাগান হবে, যে আমল করলে জান্নাতি লেবাস কবরে পরিয়ে দেওয়া হবে, যে আমল করলে গুদুয়া ওয়া আশিয়া সকাল সন্ধ্যা জান্নাত দেখা যাবে মাওলা। সে নেক আমল আমাদের সকলকে করার তুমি তৌফিক দান করো মাওলা। আমাদের মাঝে যারা অসুস্থ আছে তুমি আমাদের সকলকে সুস্থ করে দাও মাওলা। তোমার কিছু বান্দা বান্দি দোয়া চেয়েছে, তারা বারবার আবদার করেছে, কেউ স্বামীর জন্য দোয়া চেয়েছে, কেউ ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছে, আত্মীয় স্বজন যারা এন্তেকাল করেছে তাদের জন্য দোয়া চেয়েছে মাওলা। সকলের দিলের সমস্ত নেক মাকাসিদগুলিকে তুমি পুরা করে দাও। আমাদের মুরব্বিয়ান যারা কবরবাসী হয়েছে মাওলা, আমরা কেউ জানি না কবরের খবর মাওলা, তুমি ছাড়া কবরের খবর দুনিয়ায় কেউ বলতে পারে না মাওলা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আমাদের মুরব্বিয়ান যারা কবরবাসী হয়েছে মাওলা, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। মাওলা যেই প্রোগ্রামে আমরা বসা আছি, যে অনুষ্ঠানে আমরা বসা আছি, এর আয়োজন ব্যবস্থা যারা করেছেন মাওলা, তাদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাওলা, তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও মাওলা। যারা দুনিয়াতে আছে তাদের সকলকে নেক আমলের জন্য তুমি কবুল করে নাও মাওলা। আসমানি বালা থেকে হেফাজত করো, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো মাওলা। আমরা যা কিছু শুনতেছি, যা কিছু বলতেছি মাওলা, প্রতিদিন যারা শুনতেছে সকলকে আমল করার তুমি তৌফিক দান করো মাওলা। আখিরি জমানা ফেতনার জমানা, সমস্ত রকমের ফেতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, সমস্ত রকমের ফেতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।